পেঁয়াজও বানাতে এখন ডাল বাটার কোনো ঝামেলায় যাইতে হবে না জাস্ট দুই মিনিটে এই পেঁয়াজ ডোটা বানিয়ে আপনারা ইনস্ট্যান্ট একদম ক্রিস্পি পেঁয়াজও বানাইতে পারবেন জাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করার ফলে এতটা ক্রিস্পি পেঁয়াজও আপনারা বানাতে পারবেন প্রথমে এখানে আমি এক কাপ পেঁয়াজ হালকা কুচু করে কেটে নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ তার ভেতরে দিয়ে দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচের মতো আদা রসুন বাটা এবং দিয়ে দিয়েছি সামান্য লবণ এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে এরকম ভাবে ডোলে ডোলে মাখিয়ে নেবেন এতে করে পেঁয়াজটা অনেক ছাড়া ছাড়া হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে হালকা একটু পানি বের হবে তো আমার পেঁয়াজটা ডোলে ডোলে মাখানো শেষ এখানে দিয়ে দিচ্ছি এখন ওয়ান থার্ড কাপের মতো বেসন এবং দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো হচ্ছে ময়দা আপনাদের পাশে যদি ময়দা না থাকে তাহলে এখানে আটাটা দিলেও হবে অথবা এখানে আপনারা চালের গুঁড়াটাও দিতে পারেন তবে ময়দাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে তো এখন এখানে ওল অল্প পানি দিয়ে একটা খুব সুন্দর বেটার বানিয়ে নেব এখানে কিন্তু একদমই বেশি পানি 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 দেওয়া যাবে না কারণ থেকে কিন্তু অনেকটা উঠবে জাস্ট অল্প অল্প করে করে দিয়ে একটা ডো রেডি নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমার কিন্তু এতটুকুই পানি দিয়ে এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে কখনো এখানে একবারে বেশি পানি দিবেন না বেশি পানি দিলে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হবে না জাস্ট অল্প অল্প করে পানি কিন্তু এই ডোটা ডোটা বানিয়ে নিতে হবে তো আমার একদমই রেডি হয়ে গিয়েছে এখন ভেজে নেব ভাজার মধ্যেও কিন্তু কিছু ট্রিক্স লুকিয়ে আছে এটা ক্রিস্পি করার জন্য প্রথমেই চুলা রাস লো মিডিয়ামে রাখতে হবে তারপর এটাকে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম ডুবো তেলে দিয়ে দিয়েছি ডুবো তেলে এগুলোকে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব এটাকে সময় নিয়ে ভাজলে এটা অনেকটাই ক্রিস্পি হবে এবং অনেক টাইম জুড়ে এটা ক্রিস্পি থাকবে তো দেখতেই পাচ্ছেন এটা যখন অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রায় দুই থেকে তিন ব্যাচের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি এবং লিটারেলি এই পেঁয়াজগুলো খেতে অনেক অনেক বেশি মজা পেঁয়াজটা ছিল এই পেঁয়াজগুলো আমি ইফতারে খেয়েছিলাম তারপরও কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি ছিল আপনারা যারা চাকরি করেন যাদের হাতে কোনো রকম সময় থাকে না তারা কিন্তু এভাবে এই পেঁয়াজটা বানাইতে পারবেন লিটারলি এটা বানাইতে এত বেশি টাইম লাগে না জাস্ট ঝটপট হয়ে যায় আর খেতেও এটা অনেক বেশি মজা আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর আপনারা কিন্তু এই আওয়াজটা শুনে বুঝতেই পারতেছেন যে এটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে আচ্ছা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে প্রেস করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন যেন রেসিপিটা হারিয়ে না যায় তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ